ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রে যে চ্যাপ্টারটা পড়ব সেটা হচ্ছে পরিকল্পনা। তো পরিকল্পনা থেকে আমরা বিগত কয়েকটা ক্লাসে তোমাদেরকে পরিকল্পনার কিছু সংক্ষিপ্ত প্রশ্ন করছি। আজকেও আমরা কিছু 2 নম্বরের জন্য কিছু সংক্ষিপ্ত প্রশ্ন করব, যেগুলো বিগত কয়েকটা বোর্ডে আসছে। প্রথম যেটা দেখো, 12 নম্বর প্রশ্নটা দেখো, ভীষণ গুরুত্বপূর্ণ কেন? দীর্ঘমেয়াদে অর্জনের জন্য প্রতিষ্ঠানের কোনো স্বপ্ন, দূরকল্পনা বা সাধারণ উদ্দেশ্য নির্ধারণ করা হলে তাকে ভীষণ বলে। ভীষণ হলো দীর্ঘমেয়াদী প্রত্যাশা বা অভিপ্রায়। একটা প্রতিষ্ঠান তাদের ভীষণ 2030 ঘোষণা করেছে, সেখানে তারা তাদের উৎপাদিত পণ্যের বাজারে তাদের হিস্যা বা বিক্রয় অংশ বর্তমানে 10% থেকে 2030 সালের মধ্যে 40%-এ নিয়ে যেতে চায়। এটি ভীষণের উদাহরণ। এরূপ ভীষণ নির্ধারণ করে কার্যক্রম পরিচালনা করা গেলে কার্য সম্পাদনের গতি বাড়ান বিধায় ভীষণ গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের বর্তমান যেই তোমার বিক্রয় হচ্ছে, তারা চিন্তা করতেছে যেটা 10%, সেটা তারা চিন্তা করতেছে 2030 সালে 40%-এ নিয়ে যেতে চাচ্ছে। তাহলে এই যে 40%-এ নিয়ে যেতে চাচ্ছে, এটাই হচ্ছে তাদের একটা ভীষণ। তাহলে এই বিষয়টা ভীষণটা তাদেরকে ভীষণটার লক্ষ্যটা পূরণ করতে হলে তাদেরকে সেই অনুযায়ী কাজ চালিয়ে যেতে হবে। 13 নম্বর প্রশ্নটা দেখো, ভীষণ 2021 কেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা ব্যাখ্যা করো। ভীষণের বাংলা অর্থ হলো স্বপ্ন বা দূরকল্পনা। মানুষ স্বপ্ন নিয়ে বেড়ে ওঠে, একটা প্রতিষ্ঠানেরও সেভাবে স্বপ্ন থাকতে পারে এবং এরূপ স্বপ্ন থাকাই উচিত। তবে এই স্বপ্নের দ্রুত বাস্তবায়ন ঘটে না। একজন ক্ষুদে শিক্ষার্থী স্বপ্ন দেখে ভবিষ্যতে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ায় এটা তার স্বপ্ন বা ভীষণ, যা সাধারণ লক্ষ্য হিসাবে গণ্য, যা দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসাবে বিবেচিত হয়। সে কারণেই ভীষণ 2021 ছিল দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমরা একটা সৃজনশীল প্রশ্ন করব, যেটা তোমাদেরকে বাড়ির কাজ দিয়েছিলাম। প্রশ্নটা ছিল, সরকার দেশের উন্নয়ন ও জনগণের স্বার্থের দিকে বিবেচনা নিয়ে ঢাকায় মেট্রো রেল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন, যা নির্মাণ করতে বেশ কয়েক বছর সময় লাগবে। যে অবস্থা বিবেচনা করে পরিকল্পনা প্রস্তুত হয় তা সবসময় মিলতে নাও পারে, তাই ভবিষ্যৎ অবস্থার পরিবর্তন হলে পরিকল্পনা সংশোধনী সহ কর্তৃপক্ষ করণীয় ঠিক করে রাখেন, যাতে মেট্রো রেল নির্মাণের উদ্দেশ্য অর্জন হয়। প্রশ্নটা বুঝিয়ে বলি তোমাদেরকে, যে এইখানে মেট্রো রেল স্থাপন করা হবে, প্রশ্নে আসতে পারে যে এটা কী ধরনের পরিকল্পনা। তাহলে এটা হচ্ছে একাত্মক পরিকল্পনা, কারণ মেট্রো রেলটা স্থাপন হলে এটার স্থাপন হওয়ার পরে এই পরিকল্পনাটা আর কোনো কাজে আসবে না। আর এখানে প্রশ্নে দেখো, এখানে সৃজনশীল প্রশ্নের মধ্যে আরেকটা প্রশ্ন করতে পারে যে এখানে আমরা পরিকল্পনার কোন বৈশিষ্ট্যগুলো ফুটে উঠেছে, সেটা হচ্ছে নমনীয়তার বৈশিষ্ট্য। যে একটা পরিকল্পনার মধ্যে ফ্লেক্সিবিলিটি থাকতে হবে, নমনীয়তা থাকতে হবে। আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখি, সিদ্ধান্ত গ্রহণ কি ভীষণ গুরুত্বপূর্ণ কেন? আচ্ছা, প্রথমে ক নাম্বার, সিদ্ধান্ত গ্রহণ কি যে কোনো সমস্যা সমাধান বা কর্মপন্থা গ্রহণে একাধিক উপায় বা অবলম্বন থেকে সর্বোত্তম বিকল্প বাছাইকে এই সিদ্ধান্ত গ্রহণ বলে। ভীষণ গুরুত্বপূর্ণ কেন? দীর্ঘমেয়াদে অর্জনের জন্য প্রতিষ্ঠানের কোনো স্বপ্ন, দূরকল্পনা বা সাধারণ উদ্দেশ্য নির্ধারণ করাকেই ভীষণ বলে। একটু আগেও প্রশ্নটা আমরা পড়েছি যে ভীষণ হলো দীর্ঘমেয়াদী প্রত্যাশা বা অভিপ্রায়। একটা প্রতিষ্ঠান তাদের ভীষণ 2030 ঘোষণা করেছে, তাহলে সেক্ষেত্রে তাদের বিক্রয় 10% থেকে তারা 2030-এ 40%-এ নিয়ে যেতে চাচ্ছে। তাহলে এটা তাদের ভীষণ, এটা দীর্ঘমেয়াদে তাদেরকে অর্জন করতে হবে, এটা তো আর একদিনে অর্জন করা সম্ভব নয়। গ নম্বর প্রশ্নটা কী বলছে, যে উদ্দীপকের মেট্রো রেল স্থাপনের প্রকৃতিতে কোন ধরনের পরিকল্পনা ব্যাখ্যা করা।
তবে আমরা আগেই বলছিলাম যে এটা প্রকৃতি ভিত্তিতে তা একাত্মক পরিকল্পনা, যে পরিকল্পনা প্রতিষ্ঠানে শুধুমাত্র একবার ব্যবহার করে করার জন্য বা একটি মাত্র উদ্দেশ্য সাধনের জন্য প্রণয়ন করা হয় তাকে একাত্মক পরিকল্পনা বলে। যে সকল কার্যক্ষেত্রে অবস্থা দ্রুত পরিবর্তন হয় বা পরামর্শ অনুযায়ী কার্যক্রম পরিচালিত হয় সেক্ষেত্রে একাত্মক পরিকল্পনা উত্তম বলে বিবেচিত হয়। গ নম্বর প্রশ্নটা বলছে দেখো যে পরিকল্পনার যে বৈশিষ্ট্যটি ভবিষ্যতে অবস্থার পরিবর্তনকে সহজ করে তোলে উদ্দীপকের আলোকে তা মূল্যায়ন করা, তাহলে যেই বৈশিষ্ট্যটি কোন বৈশিষ্ট্য সেটা হচ্ছে পরিকল্পনার নমনীয়তার বৈশিষ্ট্য, যে ফ্লেক্সিবিলিটি থাকতে হবে। আমার যেই মেইন পরিকল্পনা সেটা যদি আমার অর্জন না হয় তাহলে আমি যেন সাইড বাই সাইড আরেকটা সাব প্ল্যান যেটাকে বলা হয় সহায়ক পরিকল্পনা, সেই পরিকল্পনাটা অর্থাৎ এটাকে বলা হয় পরিকল্পনার মধ্যে নমনীয়তা। নমনীয়তা বলতে বোঝাচ্ছে যে এট কোনো সমস্যার কারণে একটু চেঞ্জ করে নেওয়া, এই বৈশিষ্ট্যটা থাকতে হবে। পরিবর্তিত পরিস্থিতির সাথে সংগতি বিধানের সামর্থ্যকে নমনীয়তা বলে। একটি উত্তম পরিকল্পনার নমনীয় সুবিধা থাকা আবশ্যক, তাই অবস্থার পরিবর্তন হলে যতটা সম্ভব দ্রুততার সাথে পরিকল্পনা সংশোধন করা হয়। পরিকল্পনা প্রণেতাগণ যদি আবেগ থেকে বিকল্প অবস্থা করণীয় ঠিক করে রাখেন সেক্ষেত্রে এরূপ পরিকল্পনা পরিবর্তন সহজ হয়ে থাকে। বাস্তব পরিস্থিতি সবসময় এক থাকে না, দীর্ঘমেয়াদী পরিকল্পনা এই অবস্থায় আরও বেশি পরিবর্তনশীল হয়ে পড়ে, তাই সম্ভাব্য পরিবর্তন কি হতে পারে এবং উক্ত পরিবর্তনের পরিকল্পনাটিতে প্রয়োজনীয় কী পরিবর্তন হবে তা আগে থেকে ঠিক করতে হয়। ফলে মেট্রো রেল প্রতিষ্ঠার উদ্দেশ্য অর্জিত হয়েছে। তোমরা নিয়মিতভাবে ক্লাসগুলো করো, আর আমরা জানো যে এখন আমাদের শিডিউলে প্রতিদিন দুইটা করে ক্লাস আছে, তোমরা ক্লাসগুলো করো। অ্যাকাউন্টিং ICT এই ক্লাসগুলো না পারলে তোমরা টিচারদেরকে প্রশ্ন করো মেসেঞ্জারে, তোমরা সবসময় টিচারদেরকে প্রশ্ন করো, বুঝে নাও। এবং তোমাদেরকে একটা সৃজনশীল কাজ দিছি, কাজটা দুই একজনের ছাড়া অনেকে করো নাই, ভবিষ্যতে যেন এরকম না হয় আমি আরও আগামী ক্লাসে কিছু তোমাদেরকে HW দিব, ওগুলা করবা। আজ এই পর্যন্তই তাহলে, আল্লাহ হাফেজ। আর আমরা কিছুদিন পরে হয়তো দেখা যাচ্ছে যে তোমাদের সেকেন্ড ইয়ারের ফার্স্ট টার্ম পরীক্ষা নিতে পারি, তোমরা বসে থাকলে হবে না, পড়ালেখা করো যে যেভাবে পারো। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।